নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার। আপনাদের সঙ্গে রয়েছি আমি ভেনেসা। আজ আমি শুরু করছি বাংলার প্রাইম টাইম, আর আজ যা থাকছে বাংলার প্রাইম টাইমে আসুন শুরুতেই আপনাদের জানিয়ে দিই। আজ থাকছে আবাস যোজনায় তৃণমূল যেন দুর্নীতির অট্টালিকা। প্রাসাদের মতো বাড়ি থাকার পরও নিজেদের নামে ঘর বাগিয়ে নিয়েছেন শাসক দলের নেতারা, এমনই ভুরি ভুরি অভিযোগে তোলপাড় রাজ্য। আর এদিকে নিয়োগ দুর্নীতির পাহাড় ক্রমশই প্রকাশ্যে আসছে। এবার ভুয়ো শিক্ষকের তালিকায় নাম দেখা গেল একজন তৃণমূল কাউন্সিলরের। রাজপুর সোনারপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ তার নাম। আর অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজের পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনের দাবি, সেখানেও জোরালো হলো। তবে শুরুতেই যে খবরে আমরা নজর রাখব তা হলো আবাস দুর্নীতি। আবাস যোজনা তৃণমূলের যেন দুর্নীতির অট্টালিকায় তৈরি হয়েছে। প্রাসাদের মতো বাড়ি থাকার পরও নিজেদের নামে ঘর বাগিয়ে নিয়েছেন শাসক দলের একাধিক নেতা, এমনই গুরুতর অভিযোগে তোলপাড় এ রাজ্যের রাজনীতি। আত্মীয়দেরও বাড়ির ব্যবস্থা করে দিয়েছেন তারা, আর গরিবরা ভাঙা ঘরে দিন কাটাচ্ছেন, মানে কাটাতে বাধ্য হচ্ছেন তারা। প্রতিবাদে জেলায় জেলায় তুমুল বিক্ষোভ করছেন। জনরোষের আঁচ পেয়ে মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সব সদস্যই ইস্তফা দিলেন। গরিবরা যে বঞ্চিত তা মেনে নিয়েছেন তৃণমূলের প্রধান উপপ্রধান। আমাদের পঞ্চায়েতের তরফ থেকে প্রত্যেকে বুকে ব্যথা নিয়ে আজকে কিন্তু আমরা চাই সাধারণ গরিব মানুষ তারা ঘরটা পাক। শীতে ভাড়া বাড়ি অনেক হয়তো শীতে থরথর করে কাঁপছে, সেই মানুষগুলো চিৎকার করে আমাদের সামনে কাঁদছে। আমরা কিছুই বলতে পারছি না যে কীভাবে আমি তাদের ঘর দেবো। পঞ্চায়েত তৃণমূলের সেই পঞ্চায়েত এলাকার গরিবরা আবাসের ঘর থেকে বঞ্চিত, বিরোধীরা এসব বলছেন না। দুর্নীতির কথা কবুল করলেন খোদ তৃণমূলের পঞ্চায়েত প্রধান, দায় নিয়ে কাঁদতে কাঁদতে এলেন ইস্তফা দিতে, সঙ্গে উপপ্রধান ও 15 জন পঞ্চায়েত সদস্য। কিন্তু কেন গণ ইস্তফা দিতে এলেন মুর্শিদাবাদের ভরতপুরের মালিহাটি পঞ্চায়েতের সব তৃণমূল সদস্য? গণরোষের ভয়। পঞ্চায়েত প্রধান থেকে উপপ্রধান মেনে নিয়েছেন যোগ্যরা আবাসের ঘর থেকে বঞ্চিত, গ্রামে ফিরলে বিক্ষোভের মুখে পড়তে পারেন, সেই ভয়েই প্রধান উপপ্রধান সহ তৃণমূলের 17 জন পঞ্চায়েতের সদস্য দল বেঁধে বিডিও অফিসে আসেন ইস্তফা দিতে। হাতে ছিল পদত্যাগপত্র। 17 জন মেম্বারের প্রত্যেকের বাড়িতে গিয়ে হয়তো এরপরে হয়তো দেখা যাবে এমনই যে প্রত্যেক মেম্বারকে গ্রামের মানুষরা যে যে এলাকায় বাস করে তাদেরকে বিভিন্নভাবে হ্যাকেল করবে, তাদেরকে হয়তো গালিগালাজ করবে, সেই থেকে বাঁচার জন্য আমরা কিন্তু ইস্তফা দিতে চাইছি। বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের নিজের আত্মরক্ষার্থে আমরা চাইছি যে আমরা আর এই পদে থাকবো না। তারা তো পাচ্ছেন না, তাদের নাম বাদ গিয়েছে, তাহলে তারা তো আর পাচ্ছে না ঘর। তাহলে যাদের পাকা বাড়ি তারা পাচ্ছে, তাহলে বাড়ি তো আমরা কিন্তু গাল দেবে বলবে তাহলে মেম্বাররাই করছে এগুলো, তাহলে এর জন্যই আমরা এইটা করছি। এদিন বিডিও না থাকায় তৃণমূলের সদস্যদের ইস্তফা গ্রহণ হয়নি। তৃণমূলের সদস্যরা জানিয়েছেন পদত্যাগের সিদ্ধান্ত সর্বসম্মত। আবাস দুর্নীতিতে প্রধান উপপ্রধানদের গণ ইস্তফা নিয়ে তৃণমূলকে বিনতে ছাড়েনি বিজেপি। তৃণমূলের দুর্নীতির সঙ্গে আপোষ না করতে পারলে তৃণমূল কংগ্রেসে থাকা যাবে না। গোটা তৃণমূল দল যেরকম ওই স্কুল নিয়োগ ক্ষেত্রে জড়িয়ে আছে, এই আবাস দুর্নীতি একদম আরেকটি সংগঠিত অপরাধ। বেশ কিছুদিন ধরে ভরতপুর 2 নম্বর ব্লকে তৃণমূলের দ্বন্দ্ব সামনে চলে এসেছে। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে ব্লক সভাপতির আকচাকচি নতুন নয়। স্থানীয় সূত্রে দাবি, যারা পদত্যাগ করতে চেয়েছেন তারা সবাই তৃণমূল বিধায়কের অনুগামী। বিরোধীরা বলছেন তৃণমূলের জমানায় আবাস দুর্নীতি কোন জায়গায় পৌঁছেছে তা বুঝিয়ে দিল ভরতপুর। পঞ্চায়েত ভোটের আগে নবাবের জেলায় বেজায় অস্বস্তিতে তৃণমূল। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রশেষ বাগচীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। এই দুর্নীতির পাহাড়ে না কেউ কারোর থেকে কম যায় না। যখন আবাস দুর্নীতি নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি, পিছিয়ে নেই নিয়োগ দুর্নীতিও। নিয়োগ দুর্নীতির পাহাড় ক্রমশই প্রকাশ্যে আসছে। এবার ভুয়ো শিক্ষকের তালিকায় নাম দেখা গেল তৃণমূল কাউন্সিলরে। রাজপুর সোনারপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ প্রায় 4 বছর শিক্ষকতা করছেন তিনি। তার নাম ভুয়ো শিক্ষকের তালিকায়, বিষয়টি প্রকাশ্যে আসায় শাসক দলকে বিঁধেছে বিরোধীরা। সাদা খাতায় চাকরি, দুর্নীতিতে মন্ত্রী কন্যার চাকরিও গেছে হাইকোর্টের নির্দেশে। এবার ভুয়ো শিক্ষকের তালিকায় নাম তৃণমূল কাউন্সিলরের।
রাজপুর সোনারপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুহিলি ঘোষের নাম পর্ষদের তালিকায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে পর্ষদকে ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশের নির্দেশের পর দক্ষিণ চব্বিশ পরগনার চৌহাটি হাইস্কুলে ইতিহাসের শিক্ষিকা কুহিলি ঘোষের নাম প্রকাশে এসেছে। 2018 সাল থেকে চাকরি করছেন তিনি, 4 বছর ধরে বেআইনিভাবে চাকরি। তৃণমূল কাউন্সিলরের নাম ভুয়ো তালিকায় আসায় শোরগোল পড়েছে। কুহিলি যে স্কুলে চাকরি করছেন তা মেনে নিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক। হ্যাঁ, তিনি এখানে আমাদের ইতিহাসের শিক্ষক হিসাবে, শিক্ষিকা হিসাবে নিযুক্ত হয়েছেন। তিনি ওবিসি বি ক্যাটাগরিতে এখানে যোগদান করেছেন আর গ্রাজুয়েট শিক্ষক হিসাবেই এখানে চাকরি পেয়েছেন। যাকে নিয়ে এত বিতর্ক, সেই তৃণমূল কাউন্সিলর কুহিলি এ বিষয়ে মুখ খুলতে নারাজ। ভুয়ো শিক্ষকের শাসক দলের নাম জড়ানোয় তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি বিরোধীরা। এ সব নয় টাকা নিয়ে চাকরি দিয়েছে, নয় তৃণমূলের নেতার আত্মীয় স্বজন বেআইনিভাবে চাকরি পেয়েছে। এ তো সবে সন্ধ্যা, এখনো সূর্য ডুবেনি। এ 1-1.5 মাসের মধ্যে 30,000 পেরিয়ে যাবে। তারপরে আমি এদের সবাইকে জড়ো করব, কলকাতায় কালীঘাটে পাঠাবো টাকা ফেরত চাওয়ার জন্য। তার চাকরি চলে যাবে, অযোগ্যরা চাকরি করবে, যোগ্যদের বাদ দিয়ে ফাঁকা রেখে চাকরিতে জয়েন করবে, পরীক্ষা ফেল করে পাস করে চাকরিতে জয়েন করবে, এই জিনিস চলতে পারে না। কে টাকার বিনিময়ে চাকরির ব্যবস্থা করলো, তাদেরও বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা। যদিও বিতর্ক থেকে দূরত্ব রেখেছে তৃণমূল। আমার জানা নেই যে ভুয়ো হবে কি করে, শিক্ষিত মেয়ে ও তো এমএ পাস আমি জানি। এবং ঘটনা হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা শুধু না, খুব বুদ্ধিমতী, হ্যাঁ অনেকদিন আগে চাকরি পেয়েছে। বাংলায় চাকরি বিক্রি হয়, যোগ্যদের ছেঁটে ফেলে অযোগ্যতা চাকরি হচ্ছে বলে অভিযোগ। আর এবার খোদ শাসক দলের কাউন্সিলরই ভুয়ো শিক্ষকের তালিকায়। মুখ লুকানোর জায়গা আছে আর তৃণমূলের। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কলকাতা মেডিকেল কলেজের পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনের দাবি সেখানেও জোরালো হলো। সমাবর্তনে রাজ্যপালের সামনে স্লোগান তুললেন পড়ুয়ারা। রাজ্যপালের সঙ্গে 4 পড়ুয়ার কথা হয়, 3 বছর ভোট হয়নি যাদবপুরে। পড়ুয়ারা দাবি করছেন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল, সমস্যা থাকলে তার সমাধানও হবে। রিপাবলিকের প্রশ্নের জবাবে বললেন সিভি আনন্দ বোস। ছাত্র ভোটের দাবি ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের উত্তেজনা, প্রভাব পড়ল সমাবর্তনে। রাজ্যপালের সামনেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উঠল স্লোগান। অনুষ্ঠান মঞ্চে রাজ্যপালের বক্তব্যের সময়ও থামল না পড়ুয়াদের স্লোগান। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে ফের বিশৃঙ্খলা ছবি ধরা পড়ল। বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস বিশ্ববিদ্যালয়ের গেটে ঢুকতেই বিক্ষোভ শুরু করেন একদল পড়ুয়া। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। নিশ্চয়ই কিছু হওয়ার কথা, কিন্তু যদি না হয় আমরা আমাদের আন্দোলনের পথ ছাড়ছি না। ওরা অনেকদিন ধরে স্টুডেন্ট ইউনিয়নের ডিমান্ড করছিল, সেই ডিমান্ডটা আজকে ওরা এখানে প্লেস করেছে। ছাত্ররা ছাত্রদের প্রতিনিধির সাথে মাননীয় রাজ্যপাল, আমাদের যিনি চ্যান্সেলর, উনি দেখাও করেছেন, কথাও হয়েছে। সমাবর্তন অনুষ্ঠান মিটতে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন আচার্য। সমস্যা থাকলে সমাধানও রয়েছে জানিয়েছেন রাজ্যপাল। কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ভোট কবে হয় এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। ছাত্র ভোটের দাবিতে যাদবপুরে বিক্ষোভ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জাও। এটা অন্যায় হয়েছে, নতুন রাজ্যপাল উনি এই সমাবর্তন অনুষ্ঠানে যাবেন, এটা অন্যায় হয়েছে। স্টুডেন্ট নির্বাচন হচ্ছে একটা আলাদা ইস্যু, সেটা তো রাজ্যপাল কিছু করতে পারবেন না। রাজ্যপালকে নিশ্চিতভাবে যে কেউ ডেপুটেশন দিতে পারবে, কিন্তু এই গো ব্যাক স্লোগান এগুলো ঠিক না। তৃণমূল কংগ্রেসের কাছে বহুদলীয় ব্যবস্থা কোনো চয়েস নয়, কম্পালশন। তো তৃণমূল কংগ্রেস কোনো গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা রাখে না, নির্বাচনের প্রতি আস্থা রাখে না। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে শাসক দল। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কয়েক বছর ধরে বন্ধ রয়েছে ছাত্র সংসদের ভোট। কিছুদিন আগেও একই দাবিতে আন্দোলনে সামিল হয়েছিলেন কলকাতা মেডিকেল কলেজের পড়ুয়াদের একাংশ।
কর্তৃপক্ষের আপত্তিতেও নিজেরাই নির্বাচন করে মেডিকেলের পড়ুয়ারা। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ভোটের দাবিতে আন্দোলনে ফের উত্তেজনা। প্রথমবার বিশ্ববিদ্যালয়ে গিয়ে স্লোগানের মুখে পড়লেন নতুন রাজ্যপাল। ভাস্কর বসু, রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর তো মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই বড়দিন। ভাবুন তো, একটার পর একটা উৎসব আসছে, কিন্তু বাংলার বঞ্চিত বেকারদের জীবন যেন রঙহীন। ওদের চাকরি চুরি হয়েছে, বঞ্চিত শিক্ষিত বেকারদের ঠিকানা এখন শুধুই রাস্তা। কেউ গান্ধীমূর্তির পাদদেশে, কেউ বা মাতঙ্গিনী মূর্তির পাদদেশে বসে রয়েছেন। দাবি একটাই, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হোক, একটা চাকরি তারা পান। আর সেই দাবিতেই সুর চড়াচ্ছেন আন্দোলনরত চাকরি প্রার্থীরা। প্রশ্ন উঠছে, শিক্ষিত বেকারদের জীবনে বড়দিন কবে? শীত, গ্রীষ্ম, বর্ষা এবং দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা সব চলে গেল, এবারে চলে এসেছে বড়দিন এবং নতুন বছর। যখন সেলিব্রেশনে মেতেছে সবাই, তখন এখানে রাস্তায় বসে স্লোগান দিতে হচ্ছে চাকরি প্রার্থীদের। হকের চাকরি চুরি হয়েছে, প্রাপ্য চাইতে ওদের ঠিকানা মাতঙ্গিনী মূর্তির পাদদেশ। নিয়োগের দাবিতে আন্দোলনে সুরও চড়াচ্ছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। অপরিচ্ছন্ন এলাকা, মশার উপদ্রব, আন্দোলন করতে গিয়ে অসুস্থও হচ্ছেন চাকরি প্রার্থীরা। গন্ধ ছড়াচ্ছে এবং আমাদের এখানে মশা মাছির এত বেশি উপদ্রব যে এর আগে আমাদের কয়েকজন প্রার্থী ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে। তো এই রকম চলতে থাকলে হয়তো আমরা এরপরে আরো অসুস্থ হবে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএলএসটি চাকরির প্রার্থীরা। 651টা দিন হয়ে গেল, এখনো পর্যন্ত নিয়োগ হয়নি তাদের। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের আশ্বাস বাণী তারা পেয়েছেন, কিন্তু কোনো প্রতিশ্রুতি এখনো পর্যন্ত বাস্তবে রূপ পায়নি। লাগাতার আন্দোলনের 650 দিন বাদ দাবি একটাই, স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ। বাড়িতে বৃদ্ধ বাবা মা, ছোট সন্তান, তথাপি আমরা ন্যায্য চাকরির আশায় 651 দিন হয়ে গেল, একটা বছর দুটো বছর পার হয়ে গেল, কিন্তু আমরা এখনো নিয়োগটা পেলাম না। আমরা তো চাই যে অতি দ্রুত আমাদের নিয়োগ করা হোক। আমরা 9-12 সকলে স্কুলে যেতে চাই। কেউ সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, কেউ যোগ্য হয়েও বঞ্চিত। প্রশ্ন উঠছে, এই বাংলার শিক্ষিত যুবকদের ভবিষ্যৎ কি? তাদের জীবনে বড়দিন কবে আসবে? রিপাবলিক বাংলা। শীতের শহর কলকাতার আমেজটাই আলাদা। বড়দিনের শহর যেন কখন আলাদিনের চিরাগ হয়ে ওঠে। মোয়া, পাটালি, নলেনের সঙ্গে সাহেবপাড়ার ফ্রুট কেকে মেতে উঠলেও করোনার কথা মন থেকে সরছে না উৎসব মুখর সাহেবপাড়াতে। সে অনেককাল আগের কথা, কলকাতায় তখন বিশ্বযুদ্ধের সাইরেন শোনা যায়। 1918 সাল, গ্যারিসন মেস তৈরি হলো কলকাতায়। লাল ইট রঙা বাড়িগুলোর সবুজ জানলা, এক প্রশস্ত রাস্তার দুধারে 6টা ব্লকের 3 তলা কোয়ার্টার, সেখানে থাকবেন বিদেশি সৈন্যরা। হুগলি নদীর জল আর কলকাতার ইতিহাস দুটোই সময়ের সঙ্গে বয়ে চলেছে আজও। 132টি ফ্ল্যাটে আজ থাকেন 80% অ্যাংলো ইন্ডিয়ানরা। এই জায়গা বোবারা। বড়দিনের উৎসবে হয়ে ওঠে আলো ঝলমলে। ঘরে তৈরি ইংরেজি খানার বহর আপনার জন্য। Stop people from celebrating, and no, I think from any age you take, nobody wants to, you know, sit back home and celebrate it. Even like they want to come out without masks, especially without any protocols, and you know, enjoy it. Anglo paray shudhu adha sahebrai nor kolkatar bangaliyo sahebiketay anonde maten fi bochor. Tobe ei bochor shob thik thak chollleo fer chokh rangiyeche corona r arek strain. প্রোটোকল তো মানা উচিতই, কারণ এখন কোভিড যেই তো অনেকই বাড়ছে, তো কিন্তু বাট একটু ফেস্টিভ সিজন আর ফেস্টিভ টাইম, তো ওই আর কি। খাবার সময় তো প্রোটোকল মানা পসিবল হবে না, তো যতটা সম্ভব এখন মাস্ক ছাড়া বেশ কয়েকদিন থাকছিলাম, কিন্তু যা মনে হচ্ছে আবার মাস্কের দিন ফেরত আসতে চলেছে। সো ওই যতদিন না আসে ততদিন একটু প্রাণ খুলে একটু নিঃশ্বাসটা নিয়ে নিই। শীত, বড়দিন, কলকাতা, পার্ক স্ট্রিট।
এংলোপাড়া বোব্যারাক মানেই খাওয়া দাওয়া। তাই এবছর যতই করোনা চোখ রাঙিয়ে উঠুক, খাওয়া দাওয়া নিয়ে নো কম্প্রোমাইজ বাঙালির, চুক্তিতেই অর্ধভোজনম। হট মানে গরম খাবারই তো, যেটা বারবার বলছিল যে যখন আমরা বাইরে খাবার খাচ্ছি একটু ঠান্ডা ফুডটা অ্যাভয়েড করতে, যেহেতু জনসমাগম হবে তো একটু গরম খাবারটা খেতে, কোল্ড ফুডগুলো একটু অ্যাভয়েড করতে। আর ইতিমধ্যেই এই শহর আর বোব্যারাকে অনেকের পরিবারের আত্মীয়রা বিদেশ থেকে হাজির হয়েছেন, উৎসবের মেজাজ। গোটা বোব্যারাক রাজ্য সরকার সাজিয়ে দিলেও অ্যাংলোপাড়ার কর্মকর্তারা নজর রাখছেন কোভিড বিধির দিকে। তারা তাই প্রাইভেট পার্টিতে ভিড় ঠেকাতে ইতিমধ্যেই 100 টাকার টিকিট করেছেন নাকি। সিগনেচার ইভেন্ট এভরি ইয়ার এন্ড লাইক দ্যাট উই হ্যাভ অলসো পুট অন ফেসবুক দ্যাট পিপল নিড টু ওয়্যার মাস্ক ওয়েন দে কাম, দে নিড টু মেইনটেইন সোশ্যাল ডিস্টেন্সিং, উই পুট ইট আপ অন ফেসবুক, উই ইনফর্মড এভরিওয়ান। মমতা ডি হ্যাজ ডেকোরেটেড দ্য প্লেস ফর আস, ইলুমিনেটেড। ফের করোনার ভয়ে আরও একবার তাড়া করে ফিরলেও তেমনভাবে তাকে প্রতিরোধ করবার মতন প্রচেষ্টা অন্তত উৎসবের দিনগুলোতে চোখে পড়ল না। কিন্তু প্রোটোকল না মেনে চললে এই উৎসব মুখর দিনগুলোতে কোনো রকম জটিলতা বাড়তেই পারে শারীরিক সমস্যার প্রশ্ন থেকেই যায়। ক্যামেরায় সঞ্জয় নাইয়ার সাথে রামকৃষ্ণ সিনহা, রিপাবলিক বাংলা। এবার যে ব্রেকিং নিউজ দেখছেন, পঞ্চায়েত ভোটের আগে ফের হুমকি শাসকের, আইএসএফ এর হুমকি, আইএসএফ কে হুমকি যুব তৃণমূল নেতা, 5 মিনিট দিলে আইএসএফ কে গুটিয়ে দেব এমনটাই বলছেন তৃণমূল নেতা। আগামী দিনে ভাঙড়ে শুধুই তৃণমূল থাকবে, খাম থাকবে না, সভামঞ্চ থেকে হুমকি যুব তৃণমূল নেতা সোমনাথ বণিকে। হুমকি দিয়ে যুব তৃণমূল নেতা ঠিক কি বলেছেন শুনুন। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি তিনি কি বলেছেন শুনুন। শুধু ওইটা বলেনি, সাথে এটাও যোগ করে দিচ্ছে, বলেছে পুলিশ বাহিনী যদি 5 মিনিট সরিয়ে দেয় দেখে নেবে। প্রথম আশা যা করছে এই ধরনের অবাঞ্ছিত অসংসদীয় কথাবার্তা বলে এই মূল ফোকাসে আসতে চাইছে, রাজনৈতিক শিরোনামে আসতে চাইছে, মানুষ ব্যথে পরিচিতি হয়, আবার অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি যদি কোনো বড় পদ দেয় এই ধরনের মন্তব্য করতে আসছে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে এই বক্তব্য নিশ্চিত অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির কাছে পৌঁছাবে। যারা সবসময় গণতন্ত্রের বুড়ি আওড়ায় তারা বুঝতে পারবে কিভাবে একটা রাজনৈতিক দলকে, একটা রাজনৈতিক গণতন্ত্রের বিরোধী দলকে শেষ করে দেওয়ার জন্য, গণতন্ত্রকে হত্যা করার জন্য 5 মিনিট টাইম নিচ্ছি অভি পুলিশ সরিয়ে দিয়ে। আমরা জানি পশ্চিমবাঙ্গা ভারতবর্ষের রাজনীতিতে একজন বলেছিল 10 মিনিটের জন্য পুলিশ সরিয়ে দিলে এই হয়ে যাবে, তাকে যে আইনে শাস্তি দেওয়া হয়েছে পুলিশ শোয়াটা করে একে হয়তো সেই আইনেই শাস্তি দেবে, কারণ এও এক ধরনের হুমকি চুমকি কথা বলছে এই বক্তব্য দিয়ে, এলাকায় বিশৃঙ্খলা হতে পারে। তবে একটা কথা বলি, এই ধরনের একে নেতা আমি কাউই প্রথম দেখলাম, একে এ নিয়ে আমি ভেঙে পড়ি না, এর মন্তব্যকে আমি গুরুত্ব দিতে চাই না।